আমি চিন্তা করি না আমি চিন্তা করি ওই বেটা সাংবাদিকের নিয়া তার কারণ বেটায় কইল আপনি মরেন নাই আর একটা পরিচয় পত্র দেখায় আমার মনে হইতেছে আপনার প্ল্যান বোধ আউট হয়ে গেছে এই তুই এখানে হ্যাঁ বড় ভাই আপনি এতক্ষণ যেসব কথাগুলো শুনলেন তা কিন্তু কেরাম সাহেবের কণ্ঠে নয় এই কণ্ঠে মানে ওসি কেরামত আলী সাহেবের সমস্ত কথাবার্তা সাব ইন্সপেক্টর খালেদ হাসান এবং মিস হাসনা মানে ডিআইজি সাহেবের মেয়ে এই ক্যাসেটে রেকর্ড করেছিল আমি পেছন থেকে ক্যাসেটটি কৌশলে নিয়ে এসেছি আর আপনি সেই রেকর্ডকৃত কথাগুলো শুনলেন ওসি কেরামত আলী সাহেব আপনার জন্য নিঃসন্দেহে একজন ভালো লোক রাইট তার সাথে সেদিন থানায় কথা দিয়েছিলাম আমি তার হয়ে এবং আপনার হয়ে কাজ করব আর সেই কথা রক্ষা করতে গিয়ে সামান্য একটু উপকার করার চেষ্টা করেছি মাত্র সত্যি বলছো সত্যি তুমি তুমি আমার ভীষণ উপকার করলে আজ থেকে তুমি আমার খুব আপনজন বড় ভাই এই ছেলে সেদিন থানা গিয়ে ওই বেটা সাব ইন্সপেক্টরের বিপক্ষে কাজ করেছে সেদিন ওকে আমি বিশ্বাস করি নাই কিন্তু আজ ওকে আমি 100% বিশ্বাস করি কেরামত তুমি চুপ থাকো একদম চুপ জীবর ভাই চুপ একদম চুপ ওই মিয়া তুমি হঠাৎ কইরে আমগো পক্ষে এবার এত চেষ্টা করতাছো কে এই কারণে যে আমি ডিআইজি সাহেবের মেয়ে মিস হাসনাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি যে হাসনাকে ছাড়া আমি বাঁচবো না যে হাসনাকে আমি একটি মুহূর্তের জন্য না দেখলে থাকতে পারি না সেই হাসনাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে ওই সাব ইন্সপেক্টর খালিদ হাসান বন্ধু হয়ে বন্ধুর এত বড় ক্ষতি করতে পারে তা বাংলা ইতিহাসে লেখা নেই এমনকি বাংলার নবাব সিরাজউদ্দৌলার সাথে মির্জাফর আলী খান যেইভাবে বেমানি করেছিল তার চেয়েও বেশি তাই আমি প্রতিজ্ঞা করেছি ওকে আমি যতক্ষণ না পর্যন্ত এর শিক্ষা দিতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমি কিছুই খাবো না বুঝবার পারছি অনশন ধর্মঘট করছো তোমার কথা মনে হইতাছে তুমি আমগো সঙ্গে কাজ করবার পারবা কিন্তু আমার হেনে কাজ করার আগে একটা পরীক্ষা আছে সেই পরীক্ষায় পাশ করলে তারপর কাজ করবার পারবা আর আমার এখানে কাজ করলে দুনিয়াটা কি তা বুঝবার পারবা অর্থাৎ টাকা পয়সার কোনো সমস্যা নাই লাখ লাখ টাকা আয় কইরা জীবনটা ভোগ করবার পারবা তুমি আপাতত বিপদমুক্ত পরে একটা পরীক্ষা দেওয়ার সুযোগ কইরা দাও আপনাদেরকে আমি কথা দিচ্ছি মানিক যদি সত্যি এ ধরনের কাজ করে থাকে তাহলে ও আর এ বাড়িতে আসতে পারবে না আমার বোন ওর সাথে আর মিশবে না হ্যাঁ আমি আপনাদেরকে কথা দিচ্ছি আপনাদের কথা যদি সত্যি হয় তাহলে মানিকের সাথে আমার আর কোনো সম্পর্ক থাকবে না আমি বুঝে উঠতে পারছি না মানিক ভাই কেন এমন করলো ওসি কেরামত আলীর নিউজ বুকের সমস্ত কথাবার্তা রেকর্ড করেছিলাম এটা ছিল আমাদের একটা বিরাট ডকুমেন্ট এই ডকুমেন্ট হাতে পেয়ে মনে করেছিলাম এবার হয়তো কদম আলীকে গ্রেপ্তার করা আমাদের পক্ষে সম্ভব হবে হাসনা থাকো সব কথা চলো বাড়িতে গিয়ে দেখি ও আসছে কিনা আমার বিশ্বাস সে আর বাড়িতে যাবে না ঠিক আছে তুমি তো আর বাড়িতে যাও আমি সরাসরি থানা যাচ্ছি ও হ্যাঁ মানিক যদি আপনাদের এখানে আসে তাহলে কাইন্ডলি আমাকে সংবাদটা পৌঁছে দেবেন ঠিক আছে তবে আপনারা যা বললেন তাতে আমার বিশ্বাস হচ্ছে না ও এখানে আসবে মানে আজ এমন কি কাজ করেছিস যে খাওয়ার জন্য একেবারে পাগল হয়ে গেছিস আর একটু অপেক্ষা করলে তো রতন চলে আসতো মা রতন ক্রিমিনালদের পিছনে যেভাবে ছুটছে তাতে এখন থেকে একসঙ্গে খাওয়া সম্ভব নয় গ্যাস্ট্রিক দেখা দেবে দাঁড়াও কি ব্যাপার রতন তুই ওর খাবার কেড়ে নিলি কেন ও খুব ক্ষুধার্ত তাই তোকে রেখে খেতে বসেছে ওর ক্ষুধা লাগলে তাতে আমাদের কি আসে যায় কি বলছিস তুই
আমি কি বলছি তা ওকে জিজ্ঞেস করো। মানে কি হয়েছে? চুপ করে আছিস কেন? কিছুই হয়নি। মালিক, তোর সামনে এখন দাঁড়িয়ে আছে একজন দেশপ্রেমিক পুলিশ অফিসার, তাই তোকে আমি গ্রেফতার করতে দ্বিধা করব না। বল ক্যাসেটটি কোথায়? কিসের ক্যাসেট? কোন ক্যাসেট? মানিক, আর একটা মিথ্যা কথা বললে পিটিয়ে তোর শরীরের চামড়া তুলে ফেলবো। তোরা কি শুরু করেছিস আমাকে খুলে বল। খালা, তুমি ওকে জিজ্ঞেস করো ক্যাসেটটি কোথায়, এবং ওই ক্যাসেট চালালে বুঝতে পারবে আমি কি বলতে চাচ্ছি। তোর কাছে কিসের ক্যাসেট চাচ্ছি? প্রতিশোধের আগুন নেভানোর ক্যাসেট। হ্যাঁ, আমি সেই ক্যাসেট চাচ্ছি যে ক্যাসেট প্রমাণ করবে কদম আলী মাস্তান জীবিত। আমি সেই ক্যাসেট চাচ্ছি যে ক্যাসেট প্রমাণ করবে কদম আলী মাস্তানের সাথে ওসি কেরামত আলীর গোপন সম্পর্ক রয়েছে। আমি সেই ক্যাসেট চাচ্ছি যে ক্যাসেট প্রমাণ করবে কদম আলী মাস্তান একজন দেশদ্রোহী বাগলার কুলি। আমার সেই ক্যাসেট ও হাতনার কাছ থেকে ছিনিয়ে এনেছে। মানে রতনের কথা কি সত্যি? তুই ক্যাসেট কি করেছিস? বিক্রি করে দিয়েছি। কার কাছে? কদম আলী মাস্তানের কাছে। কদম আলী মাস্তানের কাছে? কেন? টাকার জন্য। আমাদের যে তোর কাছে টাকা বড় হয়ে গেল। আমার কাছে টাকা অনেক বড়। তোমাদের এই সাধারণ জীবনযাপন আমার কাছে এখন দুযুগে আগুনের মতো মনে হয়। জন্মের পর ডাল ভাত আর মরিচ পোড়া ছাড়া আমাদের কি দিতে পেরেছো? বিলাসি জীবনযাপন কি আমাদের জন্য নয়? ওই একটি ক্যাসেটের জন্য কদম আলী মাস্টার আমাকে কোটি কোটি টাকা দেবে, যা আমাদের 14 পুরুষ পর্যন্ত দেখেনি। তাছাড়া যে লোকটা মারা গেছে তার কথা ভেবে তার জন্য চোখের পানি ফেলে কেন আমরা এই নোংরা পরিবেশে দিন কাটাবো বলো? তুই বেরিয়ে যা, তুই বেরিয়ে যা আমার বাড়ি থেকে। আমি তোর মুখ দেখতে চাই না। বেরিয়ে যা। Ha 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 ha